আসসালামু আলাইকুম মাই নিয়ারেস্ট ডিয়ারেস্ট ফ্রেন্ডরা, তোমরা সবাই কি বেলে আছো মোরে কইও। মুই আজকে দুপুরের কালে কি রানলাম, এক কালে কম তেল জাল দিয়ে এইটাই তোমাকে দ্বারা শেয়ার দিব। কম তেল জাল দিয়ে খাওয়া খুবই স্বাস্থ্যের জন্য উপকারী। মোরা তো হ্যাঁ মানতে চাই না কোনটা তেল বেশি কোনটা মজা বেশি, হেই বিশ্রে নেই দুপুরে কি কি রানছি দেখো। বড় কাতল মাছ দিয়ে নিজের গাছের শিম দিয়ে, আর এইটা হচ্ছে পেঁপে ভর্তা, আর পাতলা ডাইল, আর হয়েছে যে চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল, এই রানছি। এর সব কিছু একবার সামান্য তেল দিয়ে রানছি, আর ডাইলি 100% নুন দিয়ে রানছি। নাইলে মোর বন্ধুরা কত কে জিগেই বেনে মনু ডাইলি নুন দেছো ওনার দেবা, 100% দিছি, হেতে মোরে ডাকলাও লাগবে না। তোমরা যে মোর এই ভিডিও দেখো কমেন্ট করো হইতেই মুই জম্মের খুশি। হ্যাঁ এই দেখো বারটাত সব রেডি হচ্ছি দুপুরে খাও নেয়া। দুপুরে আজকে ইয়ে রানলাম, আর ইয়ে কি বেলির এককাল কম তেল জল দিয়ে রানলাম। হেই যদি দেখতে চাও হেলে মোর লগে থাও, রানলাম কেমনে হিয়ে দেখতে পারবো। বাইরের খাওন খাইতে খাইতে অনেকের অরসি, ঘরের খাওনি মজা, তা ঘরের খাওয়াই চেষ্টা করবা সবাই। এখন এই প্রথম পেঁপেডার এককাল হিজেই থইছি আগে। পেঁপে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু অনেক সময় মজা লাগে না, হইতে খাইতে ইচ্ছে না। এই সামান্য এককালে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিছি পেঁপে ভর্তাটা করার জন্য। এনার লগে পেঁয়াজ আর কাঁচামরিচ দিছি, পেঁয়াজ তো নয় হয়েছে ডায়মন্ড। এখন ডায়মন্ডের দামে পেঁয়াজ বিক্রি হয়, কিহর মুখ খাওয়া তো লাগবে, এইতে অল্প অল্প এককালে সব কিছু এখন নেট করছি, কমাই কমাই দিমু। অল্প তেল দিছি, অল্প পেঁয়াজ দিছি, কাঁচামরিচও অল্প দিছি, তাই যেটু পরিমাণ জাল লাগে সেইটুই দিছি। আরও দিলে আরও মজা লাগবে, কিন্তু মরিচেও অনেক দাম, সকলেই জানে। শাক সবজি মরিচ মরিচ এখন হেয়ার গায়ে হাত দেওয়া যায় না, আগুনের নাহান দাম, সবাই একটা হেজিটেশনের মধ্যে আছে। হ্যাঁ মুই জানি ক লাগবে না, বাঙালি তো বাঙালিরা বাঙালিকে দরদ বোঝে। হ্যাঁ এটা একটু লালচা লালচা করি, এর মধ্যে ওই পেঁপে যে সেদ্ধ করি থুই দিস হেডি দিয়ে দিম, আর ধনিয়া পাতাও দিয়ে দিছি একটু ফ্লেভারের জন্য। পেঁপে ডাইবেলের খাইয়ে দেখো অনেক স্বাদ পাবা খাইয়ে, আর উপকার হইবে শরীরের, তেল ঝাল সব কিছু কম, স্বাস্থ্যের উপকার হইবে, খাইতেও ভালো লাগবে, আর পেঁপে তরকারিটা খাওয়াও হইলে এরকম মাঝে মাঝে খাইতে হয় দু একদিন। এটা লারি সারি উডেই হেলাইলি হইবে, যেহেতু সেদ্ধ করা হয়ে গেছে এনে এইটি উডেই থুয়ে, এরপর একটা আইটেম খালি মাছ ভাজাটা দেখামু, আর ওই চিকেন ডাইল ওগুলো দেখাইতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু আমার বন্ধুরা সবাই অনেক বিজি লাইফ লিড করে আমি জানি। এর মধ্যেও যে ভিডিও দেখে এইটাই অনেক ধন্যবাদ সবাইরে, একাল অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ তোমাকে। তোমরা এই বেলির পাশে থাকো হেলে আমি আগাইতে পারবো। তো এই কাতল মাছগুলোর এই হলুদ মরিচ লবণ দিয়ে আগে মাহাই থুয়ে তেলের উপর বাজিয়ে লইলাম। তেল দিছি তো দেখছো এককাল সামান্য পরিমাণ, আর কোনো তেলই দিব না, এইটাই রাঁধি হেলাম, মর মশলা সব এর মধ্যেই দিব। খেয়াল করি দেখছি বেশি তেল দিয়েও রান্ধা যায়, কম তেল দিয়েও রান্ধা যায়, তাই বেশি তেলটা দিলে কি চপচপ হয় আর দেখতে একটু কালারফুল হয়, দেখতে ভালো লাগবে না, স্বাস্থ্যের জন্য যেটা উপকার হেডেই খাওয়ার দরকার। এটা কিন্তু করাইতে আরও তেল দেওয়া যাইতে, মানে মাছটারে ডুবাইয়েও ভাজা যাইতে ইচ্ছে করলে, কিন্তু না মাছটা বেশি করিয়ে তেল দিয়ে ভাজিয়ে কোনো লাভ নাই, ক্ষতি সেরা, যেমন লস হইবে তেমন স্বাস্থ্যেরও লস হইবে, দুই দিক দিয়েই লস। অতএব সব দিকই নজর দিয়ে রাঁধতে হইবে এই জন্য। আর এখন ঘরে ঘরে মানুষের গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিকে এককালে ভরা, এই তেলের কারণেই সবচেয়ে বেশি গ্যাস্ট্রিকের সমস্যাটা দেখা দেয়। এই জন্য যত কমাইয়ে তেল খাওয়া যায়, আর গুঁড়ো মরিচ না খাইয়ে কাঁচামরিচ খাওয়ার একটু অভ্যাস করতে হইবে। কিন্তু হ্যাঁ বা কেমন কেমনে কাঁচামরিচের যে দাম, হ্যাঁ খাইতেও এন কঠিন হয়ে গেছে, হ্যাঁ সে মরিচ না খাওয়া আরও ভালো। এনে এই তেলের মধ্যেই দিয়ে দিছি, আর কোনো তেল দেওয়া লাগবে না। এর মধ্যেই কেমনে মশলা কষাই রাঁধি হলে এই সব অল্প অল্প, এই অল্প কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিছি বেশি দিনে, এ মাসে কিন্তু আরও দেওয়া যাইতে। আর দিয়ে দিছি অল্প 1 টেবিল 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, এটু না দিলে বড় মাছে গ্রান্ডা ভালো হইবে না। মুগো দেশে যে মাছ আছে রাঁধছে ছোটোকাল হইতে, মা এই বেলে রাঁধছে কম তেল মশলা দিয়ে, কত খাইতে মজা লাগছে, সেই স্বাদ এখন বেশি মশলা দিয়েও পাইনি রাঁধতে খাইতে। এন এই মশলাটারে কষানি দিয়ে একটু জল দিছি পুড়িয়ে না ওঠে, এখন এর মধ্যে খালি নুন আর হলদি দিয়ে দিই।
দেখলাই তো চোখের সামনে কি কি দিলাম, আর কোনো মশলা লাগবে না, না দিয়েও মজা করে রাঁধতে খাওয়া যায়। একটু যত্ন সহকারে রাঁধতে হইবে, এইটাই হচ্ছে কথা। মুই এবার বেশি কথা কই নি, হ্যাঁ জানি না, ভুল ত্রুটি হইলে মাফ করে দিও, সবাই সব জানে। তাই মোর মনের কথাটা মোর আপন ভাই বোনগুলোকে শেয়ার করলাম। আর এই কয়টা হয়েছে গাছের সিমি, নিজের ছাদের বাগানে যে গাছ রয়েছে এই গাছে এই সিমি কয়টা হয়েছে, চিন্তা করলাম যে সিমি কয়টারে মাছের পাশে দিয়েই রাঁধি হলে মজা লাগবে না, এই জন্য এই সিমিগুলো আর মশলা লগে বুলো দিয়ে দিতে আছি। মশলার লগে ভালো মতন বুনিয়ে লইলে আর গন্ধও আইবে না মশলারও না, আর ওই সিমডিয়ার মধ্যেও মশলাটা ঢুকবে। তেল কিন্তু আর মোটেও দিনে ওই তেলের মধ্যেই কিন্তু রাঁধতে আছি, দেখো দেখায় কিন্তু একটু স্বাদের সাথে সাদাচ্ছে, যেহেতু এটার মধ্যে কোনো মশলা বেশি দেওয়া হয় না, এই জন্য কালারটা এরকম দেখায়, গুঁড়ি মরিচ টরিচ দিনে এই জন্য সাদা দেখায়। সাদা দেখাইলে সমস্যা নাই, স্বাস্থ্যের জন্য যাতে উপকার হয় এইটাই দরকার। এখন জল যাই ফুটে উঠছে, এখন এই মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। গরম পানি দিলে আর জল ফুটন পর্যন্ত অপেক্ষা করা লাগবে না, আর গরম পানি দিলে তরকারির স্বাদও ভালো হয়, কিন্তু গরম পানি করা না, এই জন্য ঠান্ডা পানি দিয়েই ফুটেই দিলাম। ফুটাইয়ে আর ডাককে থমু, ডাককে থইলে দেখা যাইবে যে জলটা গায়ে গায়ে টানিয়ে গেলেই উডেই হেলাই যাইবে, সমস্যা হইবে না। এই দেখতে কিন্তু সাদা দেখায়, দেখাইলে সমস্যা নেই। তাই সবাই ভালো থাকো, তোমরা আল্লাহ হাফেজ।